নিরাপত্তার প্রশ্নে আলোচনা সমালোচনার বাধা পেরিয়ে বাস্তবায়নের পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কড়া নজরদারিতে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির এই বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার আশঙ্কা নেই, প্রয়োজনের চেয়েও বেশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও পরিবেশে ছড়াবে না তেজস্ক্রিয়তা। পাবনা থেকে রিজ বিজয় রিপোর্ট, ক্যামেরা ছিলেন মিলন মাহমুদ। নিরাপত্তা ও পরিচালনায় আন্তর্জাতিক মানদণ্ডে সক্ষমতার প্রমাণ দিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। খুঁটিনাটি পরীক্ষার পর আগামী বছরই প্রথম ইউনিটের পরমাণু বিদ্যুৎ সাধারণ ব্যবহারের আশা প্রকল্প সংশ্লিষ্টদের। এত সব অর্জনের মাঝেও ভিনদেশি অতীত উদাহরণ টেনে ঘুরে ফিরে বারে বারে এসেছে একটি প্রশ্ন, কতটা নিরাপদ হবে এই বিদ্যুৎ কেন্দ্র? বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশবান্ধব এই বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় ব্যবহৃত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি, অতিরিক্ত সাবধানতায় সংযোজিত হয়েছে কোর ক্যাচার, নিরাপত্তা বলয় ভেদ করে কোনোভাবেই তেজস্ক্রিয়তা বাইরে আসার সুযোগ নেই। যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে তাহলে এই যে উচ্চ তাপমাত্রার যে গলিত পদার্থগুলো, যেগুলি খুবই তেজস্ক্রিয় সম্পন্ন, এগুলো অনেক কন্টামিনেশন হয় পরিবেশে, সমস্ত কিছুর সাথে আমরা যুগে যুগে থাকে, সেগুলো কিন্তু এখন কোর ক্যাচারের মাধ্যমে গ্রিপ করে এবং এতে যাতে পরিবেশে কোনো রকমে নির্গমন হওয়ার কোনো সুযোগ থাকে না। বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় পরমাণু চুল্লির 300 মিটারে থাকবে না বসতি, পরের 20 কিলোমিটারে থাকবে 23টি বিকিরণ পর্যবেক্ষণ কেন্দ্র, 45টি স্থানে টানানো ডিসপ্লে থেকে প্রতিনিয়ত বিকিরণ মাত্রা জানতে পারবেন সাধারণ মানুষ। সেফটি এবং ইন্টারন্যাশনাল অব্লিগেশন অনুসারে যে সেফগার্ড, নিউক্লিয়ার ম্যাটেরিয়ালের যে সেফগার্ড দেওয়ার যে নিশ্চয়তা, সেইটুকু এই নেশন অর্জন করেছে। অ্যান্ড ইট ইজ রিকগনাইজ অ্যান্ড অ্যাকনোলেজ বাই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি যে আমাদের সেই সুরক্ষা ব্যবস্থা আছে, আমাদের সেফগার্ড মেজার্সের মধ্যে আমাদের এবিলিটি আছে। একই সঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছেন, রূপপুরে নির্মিত হয়েছে রাশিয়ার VVER প্রযুক্তির 3+ প্রজন্মের পরমাণু চুল্লি। এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনার কোনো উদাহরণ এখন পর্যন্ত নেই। নির্মাণ প্রক্রিয়ার প্রতিটি ধাপে আন্তর্জাতিক সকল শর্ত পূরণ করেই এখন পারমাণবিক স্থাপনার মর্যাদায় রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। নিরাপত্তায় বিন্দুমাত্র ছাড় না দিয়ে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের এই সক্ষমতা বিশ্বমানচিত্রে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে রাখবে অনন্য ভূমিকা, এমনটাই বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। রিজ বিজয়, ATN নিউজ, পাবনা।